হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে একটা ড্রেস তোমরা কিভাবে মাল্টিপারপাসলি ইউজ করতে পারো। ঠিক আছে, তোমরা একই ড্রেস কিভাবে রিইউজ করতে পারো। হ্যাঁ, তো এটা আমি দেখো স্ট্র্যাপি ড্রেস একটা পরেছি। স্ট্র্যাপি ড্রেসে কি হয়, অনেকে আনকমফোর্টেবল থাকে। হ্যাঁ, তো সেই জন্য স্ট্র্যাপি ড্রেসটাকে স্ট্র্যাপি ড্রেস ভাবেই ইউজ করতে পারো তুমি যদি কমফোর্টেবল হও। আর তুমি যদি কমফোর্টেবল না হও তাহলে তুমি অন্যভাবে কী কীভাবে ইউজ করতে পারো, কীভাবে স্ট্র্যাপি ব্যাপারটাকে কভার করতে পারো সেটা আজকে দেখাবো। তাছাড়া মাল্টিপারপাস কীভাবে ইউজ করতে পারো নানা রকমভাবে সেটাও দেখাবো। ঠিক আছে, আর আমি জানি অনেকের মনে প্রশ্ন আসছে, এটা এটা আমার বাইপাস আছে, ওপেন হার্ট সার্জারি আছে আমার, সেটা ভিজিবল হচ্ছে আমি জানি, কিন্তু এই জামাটার কাটিংটা এমন এটা ভিজিবল হচ্ছে। তো সরি ফ্রেন্ড, কিছু মনে করো না, ভিউয়ার্সরা কিছু মনে করো না, এটা ভিজিবল হচ্ছে বলে হার্ডলি সরি। তো দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট লুক। যেহেতু এখন শীত চলছে উইন্টারের সময়, সেহেতু তুমি এইভাবে নিজেকে কভার করে নিতে পারো, একটা জিন্সের জ্যাকেট পরে নিয়ে। জিন্সের জ্যাকেট পরে নিলে এটা কভার হয়ে গেল। একটা সুন্দর গেট আপও আসছে দেখো, পুরো একটা গেট আপও চলে আসছে। যেহেতু এটা ফ্লোর লেংথ নয়, ফ্লোর লেংথে আমার ক্ষেত্রে ফ্লোর লেংথ, কিন্তু যারা ধরো হাইট বেশি যাদের, তাদের এটা উপরে উঠে যাবে, তখন এর নিচে আবার কিছু জিন্সও পরে নিতে পারো। শ্বাসটা পুরোপুরি নিজের ব্যাপার। ঠিক আছে, পরের লুকে যাই। তো হাই, এটা হচ্ছে আমার থার্ড লুক, না সেকেন্ড লুক, থার্ড লুকই হচ্ছে। এর সাথে দেখো, যেহেতু এই কালারটা আমি ওপরে পরেছি, সেহেতু এর সাথে লোয়ার পোর্শনে এটা যদি পরা হয় তাহলে ভালো লাগবে। তো পরে নি, লাগছে না কিছু। মেয়ে সাহায্য করে, আজকে মেয়ে ক্যামেরা ধরে আছে, সাহায্য করতে পারছে না, সব আমাকেই পড়তে হচ্ছে। এটা দেখো আমাকে ছোট হয়েছে, দেখছো, যেহেতু আমার হাইটটা খুব বেশি এটা আমার ছোট হয়েছে। এবার দেখো, এবার দেখো এটা উপরে, এটা একটা ইন্ডিয়ার টপ এটা পরেছে। এটা দেখো পাশটার নট করা, এটাকে এরকম রাখা আছে, আর নিচে এটাকে পালাজুটাকে দেওয়া আছে। নিচের লুকটা দেখো, এর সাথে এরকম একটা জুতো, গ্ল্যামারাস জুতো পরে নিলে তোমার লুকটা পুরো বদলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা লুক, দেখে নাও, এরকম ভাবে তুমি পড়তে পারো, ভালো লাগবে। তো দেখো আর একটা লুক নিয়ে এসেছি, এটা উপরে একটা সিকোয়েন্সের টপ পরেছে, এটা টপ একটা। ঠিক আছে, যদিও এটা এটাও স্ট্র্যাপি, কিন্তু এটা একটা টপ, নিচের সাথে একটা স্কার্ট পেয়ার আপ করে নিয়েছি। তোমরা নিচেটা দেখতে পাচ্ছ, নিচেটা একটা স্কার্ট পেয়ার আপ করে নিয়েছি, তাতে একটা অন্য লুক চলে এসছে। পরের লুকে যাই। তো দেখো এটা আর একটা ড্রেস, এরপরে এটা টপ, টপটা এত বড় হয়ে গেছে, আমি দুয়া হয়ে গেছি, দেখুন টপটা বড় হয়ে গেছে, কিন্তু কি অপূর্ব লাগছে, দেখো এটা ফেস্টিভ্যাল লুক লাগছে। এবারে এটার সাথে উপরের সাথে পালাজুটাকে দেখো, পালাজুটাও সোনালি, মানে গোল্ডেন আর গোল্ডেন তাতে ম্যাচ হয়, সেজন্য তার সাথে জুতোটা খুবই ভালো মানাচ্ছে এর সাথে, যেহেতু এটাও গোল্ডেন ওটাও গোল্ডেন। তো এইরকম কিছু কিছু ছোটো ছোটো জিনিস যদি মেকআপ সেন্সের মধ্যে বা ড্রেস সেন্সের মধ্যে আনতে পারো, যে কার সাথে কী ভালো মানাচ্ছে, তো তুমি এক নম্বরে চলে যাবে, মেকআপ সেন্সে বলো ড্রেস সেন্সে বলো, মানানোটা খুব দরকারি তোমার কাছে। আর আজকে আমি বেশি সাজতে পারিনি, মেকআপ টেকআপ বেশি করতে পারিনি, শুধু একটা ইয়াররিং পরেই কাটিয়ে দিচ্ছি, কারণ এগুলোর ওপর তোমাদের যাতে নজরটা বেশি যায়, কী কার সাথে কী স্টাইল করেছি আমি, কী পেয়ার আপ করেছি, নতুনভাবে কীভাবে করলাম ব্যাপারটাকে, টাই আপ করাটা একটা সেন্স, এটাকে ভেতর ভেতর আনতে হবে, যে এটার এই কালার ওটার ওই কালার, তাহলে এটার সাথে এটা যাবে, তার সাথে কি ইয়াররিং হবে, তার সাথে কি নেক পিস হবে, এগুলো তোমরা সব ঠিক করে নেবে। আমি
পুরো ফুল মেকআপ লুক যেটা, সেটা লুক বুকটা দেখাতে পারছি না আজকে, শুধু ড্রেসের উপরে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি যে এটার সাথে এটা কিভাবে তোমরা কত রকম ভাবে করতে পারো সেটা দেখাচ্ছি। ঠিক আছে, পরে ঢুকে যাই। তো দেখো, এটা একটা স্যাটিনের শার্ট। হ্যাঁ, এটাকে আমি কিভাবে এর সাথে পরবো দেখো। এটা এরমভাবে বোতাম দিয়ে দিলে দেখতে ভালো লাগবে না, স্মার্ট লাগবে না। ঠিক আছে, তো এটাকে আমি কি করব, এটাকে আমি এইভাবে এটাকে বেঁধে নেবো। দেখো কি ভালো কেটা বাসছে ওভারঅল। এটার একটা কেটে দেখো, এবারে দেখো এর সাথে একটা শ্রাগ নিয়েছি, কিচ্ছু না, দেখো স্ট্র্যাপি ব্যাপারটাও ঢেকে গেছে। হ্যাঁ, এখানে স্ট্র্যাপি যে এটা একটা আস্তরণের মধ্যে আছে না, জাস্ট কভার আপ আছে। আর দেখো যে এর সাথে এই ইয়েলোর সাথে এই শ্রাগটা কি অপূর্ব মানিয়ে গেছে, অপূর্ব মানিয়েছে শ্রাগটা, খুব সুন্দর লাগছে আমার মনে। আর এই যে গোল্ডেন বর্ডারটা আছে এটার সাথে দেখো, জুতোটা সব কিছুর সাথে সব কিছু মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, এর সাথে জুতোটা এরকম। তো এটা একটা লুক, আর একটা লুক দেখাই। তো দেখো তুমি বোতাম দিতেও পারো, এখানে বোতাম আছে, বোতাম তুমি দিতেও পারো, নাও দিতে পারো, এখানটা ওপেন রাখতে পারো। ওপেন রাখলে আমার মানে বেশি স্মার্ট লাগে। হ্যাঁ, আমার ড্রেস সেন্স যা বলে যে এটা ওপেন রাখলে বেশি স্মার্ট লাগে। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও কমেন্ট করতে ভুলবে না। হ্যাঁ, কোন ড্রেসটা বেশি ভালো লাগলো, কোনটা কার সাথে বেশি ম্যাচ করলো, এর সাথে অন্য কিছু হলে ভালো হতো কিনা, আমি ঠিকঠাক পারলাম কিনা সব কিছু। আমার মনে হয় পারলাম। এটা একটা নতুন ধরনের ধরন এলো, একটা মাল্টি কালার লুক, তার সাথে একটা সলিড সলিড কিছুর সাথে, না সলিড কালারের সাথে সবসময় মাল্টি কালার খুব ভালো যায়। তো যেহেতু এটা সলিড, এর সাথে মাল্টি কালার আমার মনে হয় খুব ভালো যাচ্ছে। এছাড়া তুমি ট্র্যাডিশনালভাবে যদি অ্যাজ এ কুর্তি এটাকে নাও বা আনারকলি নাও, তখন তুমি এটার সাথে ওড়নাও দিতে পারো, একটা খুব ভালো ট্র্যাডিশনাল ওড়না, বেনারসি ওড়না যাকে বলে আর কি, এরকম ধরনের ওড়না তুমি করে নিতে পারো। দেখো অপূর্ব লাগছে ব্যাপারটা, পুরো ব্যাপারটা খুব সুন্দর লাগছে, তাই না? আমার মতে খুব সুন্দর লাগছে। জাস্ট একটা ওড়না নিয়ে নাও, এরকমভাবে নাও, এরকমভাবে নাও, যেরকম খুব খুশি নিয়ে নাও, খুব সুন্দর লাগছে। এছাড়া এটাকে যদি সাধারণভাবে ক্যারি করতে চাও না, তখন একটা শুধু এর কালারেরই একটা ওড়না, আমি ঠিক ইয়েলো পাইনি, এটা একটা অন্য ওড়না পেয়েছি, এই ওড়নাটাকে দিয়ে তুমি এইভাবে ধরো, দেখেও দিতে পারো পুরোটা, তাতেও ভালো লাগবে। আর যদি তুমি কমফোর্ট হও স্ট্র্যাপি কোনো ড্রেস পরতে, তো তুমি এটা ওপেন ভাবে নিতে পারো। আমি এইভাবে নিতে বেশি পছন্দ করি, এইভাবে নিলে একটা কুর্তি কুর্তি গেটা বসছে, আনারকলি তার সাথে ওড়না তার সাথে এরকম মনে হচ্ছে। আর যদি সেটাকে না নিতে চাও, তাহলে জাস্ট এইভাবে গলাতে ফেলেও রাখতে পারো। এর একটা লুক, আর একটা লুক দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো এবারের লুকটা দেখো। এটা একটা টপ, তার নিচে বেল্ট দিয়েছি এটাতে, এটা একটা ওয়েস্টার্ন লুক আনার চেষ্টা করেছি, একটা বেল্ট দিয়েছি এতে। আর নিচের স্কার্টটা দেখো, স্কার্টটা অপূর্ব দেখতে, জানি না দেখতে পাচ্ছ কি না, ক্যামেরা কতটা নিতে পারছে জানি না, স্কার্টটা দেখো। আর এর সাথে দেখো জুতোটা, এরকম জুতো পরলে এর সাথে খুব সুন্দর দেখতে লাগে, ভীষণ স্মার্ট লুক আসে একটা। আর যেহেতু এখানে আমি ওয়েস্ট প্যান্ট দিয়েছি না, কোমরে বেল্টটা দিয়েছি, এর সাথে জুতোটা অপূর্ব মানিয়ে গেছে। বুঝতে পারছো কি বললাম, এটার সাথে এটা। ঠিক আছে, জুতোটা দেখো
জুতোটা কাছ থেকে দেখতে পাচ্ছ কিনা, ক্যামেরা কতটা ক্যাপচার করছে জানি না, জুতোটা খুব সুন্দর। তো এই জুতোটার সাথে এটা পরে তুমি যদি ঠিকভাবে নিজেকে ক্যারি করতে পারো, অপূর্ব লাগবে পুরো ব্যাপারটা। পরের লুকে যাই, দেখে নাও পুরো। এখানে ওয়েস্ট প্যান্ট দিয়েছি, নিচে স্কার্ট পরেছি, অরেঞ্জ জুতো পরেছি, এর সাথে এভাবে টপটা অনেক বড় হয়ে গেছে, আমি রোগা হয়ে গেছি অ্যাকচুয়ালি, টপটা বড় হয়ে গেছে, ফিটিংটা সেই জন্য আসছে না ঠিকঠাক। তাও চেষ্টা করছি তোমাদের সামনে নিজেকে ঠিকঠাক দেখাবার, ঠিক আছে? পরের লুক দেখো, এটা একটা টপ কিনেছিলাম আমি মনে হয় মিশোর থেকে, তো যেহেতু স্পন্সর নয় নাম নিতে চিন্তা করছি, তো এই টপটা কিনেছিলাম খুব শখ করে, কিন্তু আমি কেন কে জানে টপটাকে ক্যারি করতে পারছি না, মানে শুধু ওই টপটা ক্যারি করা খুব মুশকিল, সেই জন্যে আজকে এটা তোমাদের সাথে এটাকেও দেখিয়ে দিলাম। এইভাবে যদি কিছু কেনা থাকে তোমাদের ওয়ার্ড্রপে যেটা তোমরা ইউজ করতে পারছো না, তো সেটা কোনো ড্রেসের ওপর ইজিলি ইউজ করতে পারো, তাতে একটা স্মার্ট লুক আসবে। দেখো এর সাথে আমি আবার এই বেল্টটাকে দিয়েছি, আর পায়ে সেই জুতোটাই পরেছি, ঠিক আছে? সেই জুতোটাই আমি পরেছি, দেখো পায়ে, তাতে দেখো একটা স্মার্ট লুক আসছে। এটা আমি যেহেতু আমার হাইটটা অত বেশি নয় সেহেতু এটা আমার বড় হচ্ছে, কিন্তু তোমাদের যাদের হাইট আছে তাদের এটা ওপরে থাকবে তো আরেকটু, তখন লুকটা খুব স্মার্ট আসবে, বোঝা গেছে কি বলেছি? তো এখানে এটা দিতে এই কালো জুতোটাকে খুব বেশি করে নিচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছো? এখানেও ব্ল্যাক আছে, এখানেও ব্ল্যাক আছে, তো এটাকে ওটাকে টানছে, যার জন্য দেখতে ভালো লাগছে, ঠিক আছে? আর এটা তো খুবই সুন্দর, যদিও এটা পুরোপুরি ব্যাকলেস, এখানে একটা দড়ি, এখানে তো খুব মারাত্মক, সেজন্য আমি পড়তে পারিনি, তো এটার ওপর জাস্ট পরে তোমাদের দেখালাম যে এইভাবেও তোমরা যদি কোনো ড্রেস থাকে সেটাকে ওয়ার্ড্রপে যদি থাকে তো ইউজ করতে পারো ইজিলি। পরের লুকে যাচ্ছে, সেটাই আমার লাস্ট লুক, ঠিক আছে? দেখো এটা আর একটা টপ, কি অপূর্ব ডিজাইনটা দেখো, স্টাইলটা খুব সুন্দর। এখানে একটা নট আছে, মানে এইটা এটাকে খুলে দেখো এরম ভাবে এর ভিতর দিয়ে এটা এসে এইভাবে এটাকে বাঁধা, কি অপূর্ব দেখতে লাগছে, আমার খুব ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। এই জিনিসটা এই যে এরম ভাবে একটা এসছে না, এটা আমার খুব ভালো লাগছে। তো এইভাবেও তোমরা ইজিলি ক্যারি করতে পারো ড্রেসটাকে, তো কত রকমভাবে দেখালাম, দেখো তোমরা এটাকে নেবে, হ্যাঁ ক্যারি করবে এবং নিজেরাই ভাবে পরবে, কমেন্ট করো হ্যাঁ আমাকে কেমন লাগছে ব্যাপারগুলো। একই জুতোই পরে আছি, বেল্টটাও দিয়েই আছি, কারণ একটা ওয়েস্টার্ন লুক যখন আসে না কিছুতে, তখন যদি বেল্ট দেওয়া থাকে এরকম এরকম একটা শু ক্যারি করা যায়, আমার মনে হয় অনেক বেশি লুকটা অনেক স্মার্ট হয়ে যায়। আর তোমার কিছু করতে হবে না, সাজা গোজা হয়নি আজকে, এগুলো দেখাবো বলে, ঠিক আছে? তোমাদের কেমন লাগলো বলো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, হ্যাঁ আমার ব্লগ কেমন লাগছে বলো, তোমরা কীভাবে দেখতে চাও আমাকে ব্লগে, কি করতে পারি তোমাদের সাথে, মেকআপ শেয়ার করেছি এর আগে, আজকে ড্রেস কী করে পরবে তুমি, কীভাবে একটা ড্রেসকে বারবার রিউজ করতে পারো সেটা দেখিয়েছি, আর অনেক রকমভাবে চেষ্টা করবো তোমাদের সামনে নানা রকম নতুন ভিডিও আনার, হ্যাঁ চেষ্টা তো থাকবে আমার সাথে। কিছু মনে করো না আমার ভিউয়ার্সরা, আমার স্যার যে এটা ভিজিবল হচ্ছে এটার জন্য আমি খুব লজ্জা পাচ্ছি, তো এটা বাইপাস আছে তো একদম ওপর থেকে স্টার্ট, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ। তো আজকের জন্য যথেষ্ট, আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করতে ভুলো না প্লিজ, হ্যাঁ আমার চ্যানেল, আর আর কিছু বলার নেই, টাটা।